একটা সিজন চেঞ্জের সময় আমাদের এত বেশি হেয়ার ফল কিসের জন্য হয়? অবশ্যই সিজন চেঞ্জের সাথে আমাদের হেয়ার কেয়ার রুটিন তথা হেয়ার কেয়ারের ক্ষেত্রে কিছু কিছু পরিবর্তন আনা উচিত, কিছু কিছু হেয়ার কেয়ার হ্যাকস ট্রাই করা উচিত, এবং সেই কথা ভেবেই আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি উইন্টার হেয়ার কেয়ার হ্যাকস। সো বন্ধুরা, অবশ্যই ভিডিওটিকে শেষ অবধি দেখবে, কারণ প্রত্যেকটা হ্যাকস জাস্ট অসম এবং এই শীতকালে তোমার চুলকে মেনটেন করতে দারুণভাবে সাহায্য করবে। আর এখন কিন্তু হেয়ার কেয়ার রিলেটেড ভিডিও আমার চ্যানেলে আসতেই থাকবে, তাই যারা আমার চ্যানেলে নিউ, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, অলসো প্রেস দ্য বেল আইকন, যাতে করে নতুন ভিডিও আপলোড করলে তোমার মোবাইলেও নোটিফিকেশান যায়। সো গাইজ, আমি জানি ইন্ট্রোটা অনেক বড় হয়ে গেল, কিন্তু আমার ভিডিওতে আমি তোমাদেরকে এতটুকুনি প্রমিস করতে পারি, আমি সবসময় আমার বেস্ট ট্রাই করি তোমাদের সাথে হেল্পফুল জিনিস শেয়ার করার জন্য। সো প্লিজ ভিডিওটিকে শেষ অবধি দেখবে। সো অনেক কথা হয়ে গেল, চলো দেখে নিই কী কী হ্যাকস রয়েছে। শীতকালে খুশকির সমস্যা তথা ড্যান্ড্রাফের সমস্যা সবারই রয়েছে, তাই আমাদের প্রথম হ্যাকসে আমি দেখাবো ড্যান্ড্রাফ দূর করার ইজিয়েস্ট উপায়। তার জন্য তোমাকে কি করতে হবে, একটা বাটির মধ্যে তুমি রেগুলার যে শ্যাম্পু ব্যবহার করো, যে কোনো শ্যাম্পু, সেটা তোমার চুলের দৈর্ঘ্য বুঝে নিয়ে নাও, এবং তার মধ্যে তোমাকে 1 কোয়া লেবুর রস অ্যাড করতে হবে, এবং তোমার চুল যদি অনেক লম্বা হয় তুমি সেখানে 2 কোয়া লেবুর রসও অ্যাড করতে পারো। তারপর এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে, এবং এটা দিয়েই অ্যাজ ইউজুয়াল তুমি যেভাবে শ্যাম্পু ব্যবহার করো ঠিক একই রকমভাবে শ্যাম্পু করতে হবে। তুমি দেখতে পারবে প্রথমবার ব্যবহারেই তোমার ড্যান্ড্রাফ অনেকটাই কিন্তু কমে গেছে। সো অবশ্যই এটাকে ট্রাই করবে, আর কীরকম রেজাল্ট পাও ফিরে এসে কমেন্ট করে জানাবে। শীতকালে কন্ডিশনার ব্যবহার করার পরেও যাদের মনে হচ্ছে যে তোমাদের চুলটা ড্রাই হয়ে যাচ্ছে, তারা তোমাদের রেগুলার কন্ডিশনার এরকমভাবে একটা বাটির মধ্যে নিয়ে নিতে পারো, একটু বেশি পরিমাণেই নেবে। আমি এখানে ওয়াওয়ের কোকোনাট কন্ডিশনার সবসময় ব্যবহার করি, সেটাই নিচ্ছি। সো এই কন্ডিশনার নেওয়ার পর তুমি এর মধ্যে অ্যাড করে দেবে কোকোনাট অয়েল। আমি এখানে প্যারাশুটের 100% পিওর কোকোনাট অয়েল ব্যবহার করছি, এবং তোমরাও প্যারাশুটের বা যে কোনো ব্র্যান্ডের 100% পিওর কোকোনাট অয়েল ব্যবহার করতে পারো। আর এই দুটোকে মিক্সড করে নেবে, শ্যাম্পু করার পর এটাকে অ্যাজ ইউজুয়াল কন্ডিশনারের মতো ব্যবহার করবে, এবং তুমি দেখতে পারবে তুমি খুব ভালো রেজাল্ট পেয়েছো। তোমার চুলের যে ড্রাইনেস সেটা কিন্তু অনেক দূরে চলে যাবে, এবং তোমার চুল অনেক বেশি সফট সিল্কি থাকবে, আর এই শীতেও তোমার চুল কিন্তু ম্যানেজেবল থাকবে। বন্ধুরা, আমাদের খাদ্য তালিকায় প্রোটিনযুক্ত, ফাইবারযুক্ত, ওমেগা 3 যুক্ত খাবার প্রচুর পরিমাণে বাড়াতে হবে। ইন্টারনালি তুমি যদি সুস্থ থাকো তোমার চুল এমনিতেই সুস্থ থাকবে। অনেকেই আছে চুলের প্রপার কেয়ার করে কিন্তু খাবার দাবার ঠিক মতো খায় না, বা ঠিক মতো আমাদের শরীর পুষ্টি পায় না, যার ফলেও কিন্তু হেয়ার ফল হয়। আমরা অনেক কিছু DIY শ্যাম্পুর প্রোডাক্ট বদলাতে থাকি, অনেক কিছু ট্রাই করি, কিন্তু আমরা এটা ভেবে দেখি না যে কেন আমার হেয়ার ফল কমছে না। তখন কিন্তু ইন্টারনাল ব্যাপারের দিকে লক্ষ্য রাখা উচিত। আর ইন্টারনালি সুস্থ থাকার জন্য তুমি কী কী করতে পারো সেটা এই ভিডিওতে আমি তোমাদেরকে শেয়ার করবো। আমি তোমাদের সাথে একটা প্রোডাক্ট শেয়ার করতে চলেছি, তুমি চাইলে সেটাকে ট্রাই করতে পারো। স্ট্রেস লেভেলকে কমাতে এই প্রোডাক্টটি দারুণভাবে সাহায্য করবে, এবং স্ট্রেস কমলে, তুমি চিন্তামুক্ত থাকলে তোমার হেয়ার ফল কিন্তু এমনিতেই 50% সমস্যা কমে যাবে। সো বন্ধুরা, আমরা সবাই জানি এবং বিজ্ঞানসম্মতভাবেও এটা প্রমাণিত যে স্ট্রেসের কারণে আমাদের প্রচণ্ড হেয়ার ফল হয়। আর আমাদের এই ব্যস্ততার জীবনে স্ট্রেস সবারই রয়েছে। আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, বা দৈনন্দিন জীবনে প্রচুর কাজের চাপ বা ব্যক্তিগত জীবনে বিভিন্ন সমস্যা আমাদের জীবনে কিন্তু স্ট্রেস নিয়েই আসে। তুমি যতই ভাবো যে আমি স্ট্রেস নেব না, কিন্তু স্ট্রেস কিন্তু নিয়েই আসে। আর অনিয়ন্ত্রিত জীবনযাত্রা, অনিয়ন্ত্রিত খাবার আমাদের জীবনে স্ট্রেসকে একটা বড় জায়গা দিয়ে দিয়েছে। আর এই স্ট্রেসকে দূর করার জন্য তুমি কিন্তু এই ধরনের কোনো সাপ্লিমেন্টস নিতে পারো। আর আমি তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু এই সাপ্লিমেন্টসটি পুরোপুরি আয়ুর্বেদিক, এর কোনো সাইড এফেক্টস নেই, তবুও কারা কারা এটা খেতে পারবে না আমি সেটাও তোমাদেরকে বলে দেব। এটা হলো নেচার শিওরের সোমনি ন্যাচারাল স্লিপ এইড। আর এটা কি করবে, ইনডিউস সাউন্ড স্লিপ, রিলিভ স্ট্রেস অ্যান্ড অ্যাটেইন কামনেস, অর্থাৎ তোমার স্ট্রেসকে কমাতে সাহায্য করবে এবং তোমার মাইন্ডকে শান্ত করবে, তোমাকে একটা ভালো মানের ঘুম হতে সাহায্য করবে। যেমন কি তোমরা দেখতে পারছো এখানে পরিষ্কার লেখা রয়েছে, নেচার শিওর সোমনি ট্যাবলেটস আর অ্যান আয়ুর্বেদিক ফর্মুলেশন অফ রেয়ার হার্বস দ্যাট হ্যাভ বিন ট্রেডিশনালি নোন টু হেল্প ম্যানেজ
স্লিপ ডিসঅর্ডার্স, ফ্যাটিক, নার্ভাস ডিসএবিলিটি অ্যান্ড স্ট্রেস, অর্থাৎ এটা সম্পূর্ণ আয়ুর্বেদিক উপাদানে তৈরি আর এর কোনো সাইড এফেক্টস নেই। এটাকে যদি ডেইলি একটা করে তুমি নাও, তোমার ঘুম ভালো হবে, পাশাপাশি তোমার স্ট্রেস লেভেল অনেক কমে যাবে, তোমার নার্ভাস সিস্টেমকে এটা অনেক বেশি ভালো রাখবে। তাই যাদের লাইফে প্রচণ্ড স্ট্রেস রয়েছে, কিছুতেই ভালো ঘুম হয় না, ঘুম আসে না, চুল পড়ে যাচ্ছে, তারা কিন্তু এই ধরনের একটা সাপ্লিমেন্টসকে নিতে পারো। আর বন্ধুরা, যারা প্রেগনেন্ট ওমেন অথবা ল্যাকটেটিং মাদার্স রয়েছে, তারা এই ধরনের পিলস নেওয়াটা ঠিক হবে না। আর যারা কনফিউজড এটা নেবে কি না, আমি সাজেস্ট করব একটু ফিজিশিয়ানের সাথে কনসাল্ট করে তারপর তোমরা এটাকে ব্যবহার করতে পারো। যেমন কি বলেছি, একটা অথবা প্রয়োজন হলে দুটো ট্যাবলেট তোমাকে রাতের বেলা এক গ্লাস জলের সাথে ঘুমোতে যাওয়ার আগে কিন্তু এটা খেতে হবে। সো এটা ভিতর থেকে দেখতে এই ধরনের হয়, সম্পূর্ণ আয়ুর্বেদিক উপাদানে, কিছু প্রয়োজনীয় জড়িবুটি দিয়ে এটা তৈরি হয়েছে এবং এটা আমাদের শরীরে ভালো বই কি খারাপ করবে না। সো অবশ্যই এটাকে তোমরা ট্রাই করতে পারো। আবার বলছি, এটা সবার জন্য নয়। যাদের প্রচণ্ড স্ট্রেস জীবনে, যাদের ভালো মতো ঘুম হয় না, প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, তারা এটাকে ট্রাই করতে পারো। সো এটা কেনার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে গিয়ে এর দাম, তোমার কেনার ইচ্ছে হলে তুমি সেখান থেকে কিনতে পারবে, দাম চেক করতে পারবে, নেওয়ার মতো যদি তোমার মনে হয় তুমি এটাকে কিন্তু নিতে পারবে। সো এই ছিল স্ট্রেস লেভেলকে নিয়ন্ত্রণ করার জন্য তথা ভালো ঘুমের জন্য নেচার শিওর সোমনি ন্যাচারাল স্লিপ এইড। সো বন্ধুরা, চতুর্থ হ্যাকসে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা চটজলদি হেয়ার স্পা করার পদ্ধতি। এছাড়া একটা ডিটেইলড ভিডিও হেয়ার স্পার উপরে আমার চ্যানেলে রয়েছে, যার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেটা চেক করে নিতে পারো, ওই ভিডিওটিও তোমাদের দারুণভাবে সাহায্য করবে। এছাড়া যাদের হাতে সময় কম কিন্তু হেয়ার কেয়ার করতে চাও, তাদের জন্য একটা কুইক হেয়ার স্পার পদ্ধতি আমি এখন বলছি। তুমি যেই হেয়ার কন্ডিশনার ব্যবহার করো, সেই হেয়ার কন্ডিশনারকে ভালো করে চুলে অ্যাপ্লাই করে নেবে, স্ক্যাল্পে অ্যাপ্লাই করবে না। কিছু কিছু হেয়ার কন্ডিশনার আছে, লাইক আমি যেই হেয়ার কন্ডিশনার ব্যবহার করি, ওয়াওয়ের কোকোনাট কন্ডিশনার, সেটাকে স্ক্যাল্পে ব্যবহার করা যায়, সেটা আলাদা ব্যাপার। বেশিরভাগ হেয়ার কন্ডিশনারই স্ক্যাল্পে ব্যবহার করা যায় না। সো তোমার হেয়ার কন্ডিশনার নিয়ে চুলকে ভালো করে চুলে লাগিয়ে নেবে, একদম আগা থেকে গোড়া শুধু স্ক্যাল্প বাদ দিয়ে ভালো করে অ্যাপ্লাই করবে। তারপর একটা হট টাওয়াল নিয়ে তোমার পুরো চুলে ওটাকে জড়িয়ে 10 মিনিট অপেক্ষা করবে এবং তারপর তুমি শ্যাম্পু করে নেবে। এর ফলে তোমার চুল অনেক বেশি সফট সিল্কি হয়ে যাবে এবং একটা চটজলদি হেয়ার স্পার গুণাগুণ কিন্তু তুমি পেয়ে যাবে। তোমাকে ইনস্ট্যান্ট কোথাও যেতে হচ্ছে, পার্লারে যাওয়ার সময় নেই বা অত DIY হেয়ার স্পা করার সময় নেই, তুমি এই রেমেডিটি ট্রাই করো। আই এম শিওর যে তুমিও দারুণভাবে উপকৃত হবে। আর অবশ্যই এটাকে ট্রাই করবে আর ফিরে এসে কমেন্ট করে তোমার অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করবে। বন্ধুরা, 5 নম্বরে আমি যেই হেয়ার কেয়ার হ্যাক্সটি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হলো, এই শীতকালে মোটেও তুমি ডেইলি শ্যাম্পু করবে না। গরমকালে চুল প্রচণ্ড ঘেমে যেত, বাজে গন্ধ বেরিয়ে যেত, তার জন্য ডেইলি শ্যাম্পু করেছো জেন্টাল কোনো শ্যাম্পু দিয়ে, সেটা ঠিক আছে। শীতকালে ড্রাইনেসের প্রবলেম এমনিতেই বেশি হয়, খুশকির সমস্যা হয়, এই সময় তুমি যদি রোজ রোজ শ্যাম্পু করো তাহলে তোমার চুল কিন্তু আরও বেশি রাফ হয়ে যাবে, চুলের যে সফটনেস, একটা সিল্কি ভাব, সেটা চলে যাবে। এবং চুলের সফটনেস, সিল্কি ভাব ধরে রাখতে ডেইলি শ্যাম্পু করা যাবে না। আর এবার মনে করো তোমার চুলটা ময়লা হয়ে যায়, অনেকেরই সমস্যা থাকে যে শ্যাম্পু করলেও ডেইলি চুল ময়লা হয়ে যাচ্ছে, তার জন্য কি করতে পারো? তার জন্য এখানে রয়েছে একটা কুইক হ্যাক, তার জন্য তুমি ট্রাই করতে পারো বেবি পাউডার। বেবি পাউডার সাধারণত অনেক বেশি জেন্টল হয়, এর মধ্যে কোনো ধরনের ক্ষতিকারক পদার্থ থাকে না। আর আমি যেই বেবি পাউডার ব্যবহার করছি, হিমালয়ের বেবি পাউডার, তোমরা দেখতে পারছো আমি কত বড় একটা টাব নিয়ে এসেছি এবং এটা আমি প্রায় 1 বছর ধরে ব্যবহার করছি, এখনও শেষ হয়নি। যাই হোক, এই বেবি পাউডারকে সিম্পলি তুমি তোমার হাতে নিয়ে নেবে, নিয়ে তোমার যদি চুলটা প্রচণ্ড অয়েলি মনে হয় শ্যাম্পু করার সময় নেই, স্ক্যাল্পে এভাবে অ্যাপ্লাই করবে, করে হালকা হালকা মাসাজ করবে এবং চুলটাকে উল্টে উল্টে তুমি কম্ব করে নেবে। এভাবে করার কিছুক্ষণ পর, এভাবে তুমি যদি ট্রাই করো, তোমার শ্যাম্পু করার অর্থাৎ ড্রাই শ্যাম্পুর গুণাগুণ তুমি পাবে এবং তোমার চুলের মধ্যে একটা শ্যাম্পু করা এফেক্টও আসবে, চুলের অয়েলিনেস, গ্রিসিনেস, তেলতেলে ভাবও অনেক দূরে চলে যাবে। এবার যাদের বাজেট বেশি আছে তারা ড্রাই শ্যাম্পু ট্রাই করতে পারো। অনলাইনে ড্রাই শ্যাম্পু লিখে সার্চ করবে, তুমি ড্রাই শ্যাম্পু প্রচুর পেয়ে যাবে, বাট ড্রাই শ্যাম্পুর সেম বেনিফিট পাবে তুমি এই বেবি পাউডার ব্যবহার করলে। সো বন্ধুরা, 5 নম্বরের এই অসাধারণ হ্যাকসটার জন্য আমি কিন্তু একটা লাইক পেতে পারি, এখনই ভিডিওটিকে একটা লাইক করে দাও। সো আরও হ্যাকস রয়েছে, তার জন্য ভিডিওটিকে শেষ অবধি দেখতে থাকো।
বন্ধুরা, শীতকালে গরম জলে স্নান করতে আমাদের সবারই ভালো লাগে, ভীষণ আরাম বোধ হয়। কিন্তু আমাদের চুলের জন্য গরম জল মোটেও ভালো নয়, কোনো অবস্থাতেই ভালো নয়। হেয়ার ফলিকলসগুলোকে গরম জল দুর্বল করে দেয়, তার ফলে চুল অনেক বেশি দুর্বল হয়ে পড়ে এবং ঝরার সম্ভাবনা কিন্তু বেড়ে যায়, অর্থাৎ হেয়ার ফল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। অনেকেই গরম জল চুলে ব্যবহার করার কথা বলে, কিন্তু আমি যে ডক্টর দেখিয়েছিলাম আমাকে স্ট্রিক্টলি না করেছিল চুলে গরম জল ব্যবহার করার জন্য। সো হট ওয়াটার চুলে একদম ব্যবহার করবে না, নর্মাল জলে তুমি চুলটাকে ওয়াশ করবে। যতই ঠান্ডা লাগুক, যতই যা করুক, চুলে গরম জল একদমই ব্যবহার করা যাবে না, আর এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। মানে আমরা ভিজে চুল কি করি, ব্লো ড্রায়ার দিয়ে শুকানোর চেষ্টা করি, চট জলদি যেতে হয়, খুব ব্যস্ত থাকি, সো ডেইলি তুমি চুল ভেজাবে না। আর চুল যদি তুমি শ্যাম্পু করো, ভিজে চুল সব সময় বাতাসে, খোলা বাতাসে তুমি শুকোবে, কখনোই কৃত্রিমভাবে গরম কোনো কিছু সাজে চুল শুকোনোর চেষ্টা করবে না, তাহলে তোমার চুলের কিন্তু অনেক বেশি ক্ষতি হবে। এবং আমরা বিভিন্ন ধরনের হেয়ার স্টাইলিং টুলস ব্যবহার করি, স্ট্রেটনার, কার্লার, এই সেই করছি, মোটেও ভালো করছি না আমাদের চুলের সাথে, সেটা ওকেশন বেসিস ঠিক আছে, ডেইলি লাইফে এত বেশি হেয়ার স্টাইলিং টুলস ব্যবহার করা কিন্তু ঠিক নয়। আর ভিজে চুলে চিরুনি দেওয়াও যেমন ঠিক নয়, তেমনি ভিজে চুল সবসময় ব্লো ড্রায়ারের সাহায্যে শুকোনোও কিন্তু ঠিক নয়। তোমাকে অবশ্যই খোলা হাওয়ায় নিজের চুলটাকে শুকোনো উচিত, তাহলে কিন্তু তোমার চুল অনেক বেশি ভালো থাকবে। তোমরা, এই ছিল অসম কিছু হেয়ার কেয়ার হ্যাক্স। আশা করি এই ভিডিওটি এই শীতকালে তোমাদেরকে দারুণভাবে সাহায্য করবে। অবশ্যই ভিডিওতে দেখানো হ্যাক্সগুলি ট্রাই করবে, আর কোনটা তোমার সবথেকে বেশি ভালো লেগেছে আমাকে কমেন্ট করে এখন জানাতে পারো। আর যেহেতু এত সুন্দর একটা হেল্পফুল ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম, তার জন্য আমি প্রচুর প্রচুর লাইক পেতে পারি, আর ভিডিওটি শেয়ার করতে মোটেও কিপটেমি করবে না। এই ধরনের হেল্পফুল ভিডিওগুলি তোমাদের শেয়ার করা উচিত, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে এই ধরনের ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দেওয়া উচিত। আর যারা আমাকে প্রথমবার দেখছো, আমার চ্যানেলে যারা নিউ, অবশ্যই ভিডিওটিকে লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, যাতে আমি যখনই এই ধরনের নতুন আর ইন্টারেস্টিং সব ভিডিও আপলোড করি তোমার মোবাইলেও নোটিফিকেশন যায়। সো গাইজ, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।